মেয়েদের সাথে ছেলেদের বন্ধুত্বের পরিধি কেমন হওয়া উচিত একজন আজিনবি মেয়ে যাকে আমরা পর নারী বলি এবং আজিনবী পুরুষ যাকে আমরা পরপুরুষ বলি এদের সাথে রিলেশনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদেরকে সম্পূর্ণ ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে পূর্ণ পর্দা থাকবে দ্বিতীয় হচ্ছে কোনো খালোয়া চলবে না খেলোয়া খেলোয়া মানে হচ্ছে ছেলেমেয়েরা নির্জনে কোথাও একসাথে হওয়া সেটা বদ্ধ রুমে হোক অথবা দূরে কোনো পার্কের কর্নারে হোক বা যেখানেই হোক সেখানে তারা একসাথে খেলোয়ায় মিলিত হতে পারবে না বসে গল্প করতে পারবে না আড্ডা দিতে পারবে না বা স্টাডি নিয়ে আলোচনা করতে পারবে যেটা আজকাল অনেকেই করে থাকে কারণ এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কালচার চলে এসেছে এই জন্যই এই প্রশ্নটা হয়তো এসেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের কোনো কিছুই ইসলাম সমর্থন করে না মানে এভাবে ফ্রেন্ডশিপ আসলে হতে পারে না ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ছেলেদের আর আরেকটা হচ্ছে খালোয়ার বাইরে গিয়েও জরুরত ছাড়া ছেলেরা মেয়েদের সাথে কথা বলবে না জরুরত ছাড়া বিপরীত লিঙ্গের লোকদের সাথে কথা বলা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে জরুরাত কী জরুরা হচ্ছে যখন কেনাকাটা অথবা খুবই জরুরি প্রয়োজন যে 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 প্রয়োজনটাকে সারিয়া অ্যালাউ করে সাক্ষ্যদানের ক্ষেত্রে শিক্ষা উপকরণের ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে জরুরি মতবিনিময়ের যদি কোনো বিষয় থেকে থাকে অথবা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ইত্যাদি নানা বিষয়ে এটা আমরা নিজেরাই বুঝতে পারবো সেটা সেরকম কথাবার্তা ছাড়া সাধারণত একজন পুরুষ আর একজন নারীর সাথে খামাখা কথা বলবে না আমরা জানি যেমন রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে হঠাৎ করে কি আপনি তাকে সালাম দিয়ে আপা কেমন আছেন এটা কি বলবেন বলেন তো এটা তো অশিষ্টাচারিত এটা শুধু আপনি ইসলামের কথা বলছেন কেন এমনিতেও যে কেউ হতবাক হয়ে যাবে এটা হচ্ছে এটা কি এবং মেয়েদেরকে আসলে উত্তক্ত করা বা বিব্রত করার মধ্যে এটা গণ্য হবে তো সুতরাং আমরা বলবো যে ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ছেলেদের কোনো বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগ ইসলামে নেই তারা শুধু তাদের প্রয়োজনীয় কথা বিনিময় করতে পারবে এবং হয়তো প্রয়োজনীয় আরও অন্যান্য যে ইস্যুগুলোর সাথে সমর্থন করছে সেই কাজগুলো তারা সুসম্পন্ন করতে পারবে তাদের মধ্যে কোনো ধরনের বিবাহ বহির্ভূত ইনটিমেসি বা ক্লোজ রিলেশনশিপ যেটাকে আমরা ফ্রেন্ডশিপ বলি এটা আসলে হবে না কারণ এটাই হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের মূল কথা ছেলে যদি মেয়েকে বন্ধুই করতে পারে তাহলে সে তো একজন হলো বয়ফ্রেন্ড আরেকজন হলো গার্লফ্রেন্ড এটা পাশ্চাত্যের আবিষ্কার এটা আমাদের ইসলাম সমর্থন করেন